ভরানগরে আমাদের একটা কর্মী সভা ছিল, সেটা বাইরের কোন লোক বা সাংবাদিকদের ঢুকতে দেওয়ার প্রশ্ন ছিল না। তা সত্ত্বেও কেউ গোপনে চৌর্যবৃত্তি করে কোন একটা ক্লিপ তুলে নিয়ে দিয়েছে। আমার তো প্রথম প্রতিবাদ এইখানে। দ্বিতীয় হচ্ছে আমি কি বলেছি, আমি বলেছি যে বরানগর এমন একটা জায়গা, দীর্ঘদিন বামপন্থীদের দখল ছিল, আমাদের আগে ইলেকশন করতে দিত না। এমনকি 2009 ইলেকশনে আমি যখন দাঁড়িয়েছিলাম তখন বিকেলের দিকে একটা একটা করে সব বুথ দক্ষিণ বরানগরে দখল করে নিয়েছিল, আমরা অথরিটিকে বলেও কিছু করতে পারিনি। তারপর পরিস্থিতি পাল্টেছে, কিন্তু আমি কর্মীদের বলেছি তোমরা ভুলে যেও না যে কি হয়েছে, আত্মসন্তুষ্টিতে ভুগো না। সুতরাং ওরা যেটা করেছিল তার জবাব দিতে হবে। জবাবটা কিভাবে, জবাব আমরা পৌরসভায় দিয়েছিলাম, পৌরসভা দখল করেছে। আমরা বিধানসভায় দিয়েছিলাম, বিধানসভায় আমাদের প্রার্থী তাপস রায় 36,000 ভোটে জিতেছেন, এবং এই লোকসভার সেই জবাবটাই দিতে হবে। তার কারণ গতবার আমি 7টা কনস্টিটুয়েন্সির মধ্যে 5টাতে জিতলেও বরানগরে সবচেয়ে বেশি ভোটে 2,600 ভোটে পিছিয়েছিলাম। সুতরাং লোকসভার রেকর্ড হচ্ছে আমি বরানগরে পিছিয়ে। এবার জবাব দেবার উপায় হচ্ছে বিধানসভায় আমরা যেমন জিতেছি এবার বরানগর সেগমেন্ট থেকেও জিততে হবে। এই তো আমার কথা। আমি না রিগিং কথাটা ব্যবহার করেছি, না বলেছি জোর করে দখল করো, এরা আতঙ্কে ভুগছে তাই করছে। আমরা যা কাজ করেছি তাতে আমাদের রিগিং এর দরকার হবে না, এমনি সিপিএম হেরে ভূত হয়ে যাবে ওখানে। তো এইটা একটা অনর্থক সংবাদ মাধ্যম সৃষ্ট গোপনে পাওয়া একটা ক্লিপের ভিত্তিতে একটা অপপ্রচার। আমি বলেছি যে সিপিএম এর কিন্তু হারমাত ছিল, পাড়ায় পাড়ায় তারাই ত্রাস সৃষ্টি করত বরানগরে। প্রত্যেকটা পাড়ায় সিপিএম এর মার্কা মারা কিছু লোক ছিল। এই যেমন একটা লোক লক্ষণ ভট্টাচার্যের ছেলে বাচস্পতি, ওর ছেলে ও কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল, ওর এলাকায় বুথে কাউকে বসতে দিত না। আমি বলেছি এই যে যারা হারমাত ছিল তাদের এবার পাড়ায় পাড়ায় দেখে বলতে হবে যে আর এসব যাতে না করে। আমার মুখ থেকে হুমকিও বেরোয় না, রিগিংও বেরোয় না, আর আমি এসব করতেও পারি না, এসব সিপিএম করে। আমি চাই পিসফুল ইলেকশন হোক, আর সিপিএম এর হারমাত গুলো আর যাতে না বেরোয় এটা আমাদের দেখতে হবে। এবং সেটা তো পাড়ায় পাড়ায় গিয়েই সেই হারমাতদের বলতে হবে যে তোমরা আর হারমাতগিরি করবে না। আমি কি বলেছি ওদের মারো ধরো বলিনি তো, আমি বলছি ডেকে বলতে হবে ওদের যে আর হারমাতগিরি করো না।